হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। দামি ঘড়ি বলতেই যে ঘড়িটির কথা প্রথম মাথায় আসে তা হলো রোলেক্স ঘড়ি। এর নিখুঁত ডিজাইন আর অনবদ্য কারুকর্মের কারণে গত 100 বছর যাবৎ সারা বিশ্বে সবচেয়ে শৌখিন ঘড়ির মর্যাদা পেয়ে আসছে এই ঘড়িটি। কিন্তু এই ঘড়িটির দাম এত বেশি কেন জানেন? রোলেক্স প্রতিষ্ঠিত হয় 1902 সালে। হ্যান্স উইলস্ট্রফ আর তার শ্যালক অ্যালফ্রেড ডেভিস প্রথমে লন্ডনে উইলস্ট্রফ অ্যান্ড ডেভিস নামে ঘড়ি তৈরির এই কোম্পানি চালু করেন। শুরুর দিকে তারা সুইস মেকানিক্স আমদানি করে তার সাথে ব্রিটিশ কোম্পানির তৈরিকৃত খুব উন্নত মানের কেস ঘড়িতে লাগাতেন। 1908 সালে তারা তাদের ঘড়ির কোম্পানির নাম রাখেন রোলেক্স, কারণ উইলস্ট্রফ চেয়েছিলেন বিশ্বের সব প্রান্তের মানুষই যেন এই নামটি সহজে উচ্চারণ করতে পারেন। গত 100 শতাব্দী জুড়ে অধিকাংশ শৌখিন ঘড়ির উদ্ভাবক হল এই রোলেক্স, এবং বছরে যার আয় ছিল $7 বিলিয়নেরও বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই ঘড়ি এত মূল্যবান কেন? প্রথমে দেখা যাক রোলেক্স ঘড়ির দাম আসলে কেমন। 2017 সালে পল নিউম্যান ডেটোনা নামের একটি রোলেক্স ঘড়ি নিলামে বিক্রি হয়েছে $17.17 মিলিয়ন, অর্থাৎ প্রায় 151 কোটি টাকা। হাত ঘড়ির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ঘড়ি। সারা বিশ্বের প্রায় 400 জন নিউ ইয়র্কের এই নিলামে উপস্থিত ছিলেন। এরপর 2018 সালে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে যে রোলেক্স ঘড়ি বিক্রি হয়েছিল তার দাম ছিল $5.93 মিলিয়ন। তবে প্রসঙ্গের বাইরে একটি কথা না বললেই না, আর তা হলো এই ঘড়িটির বিক্রেতা জন গোল্ডবার্জার তার ঘড়ি বিক্রির সমস্ত টাকা একটি শিশু কল্যাণ বিষয়ক চ্যারিটিতে দান করেছিলেন। তবে এই ঘড়ি দুটির এত বেশি দাম হওয়ার কারণ হলো ঘড়ি দুটি ছিল বিরল ব্র্যান্ডের আর তৈরি হয়েছিল যথাক্রমে 1968 এবং 1970 সালে। এবার চলুন দেখা যাক সাধারণ রোলেক্স ঘড়িগুলোর দাম কেমন। সবচেয়ে কম দামি রোলেক্স হলো ওয়েস্টার পারপেচুয়াল। এর দাম হলো $5,000 একটু বেশি, অর্থাৎ $4,25,000। মনে রাখবেন, এটাই কিন্তু সবচেয়ে কম দামি রোলেক্স। একজন সাধারণ মানুষের কাছে এই টাকা অনেক টাকা। তবে $20,000 রোলেক্স নিয়মিতই বিক্রি হয়ে থাকে। এবার দেখা যাক কি কারণে এত দাম। প্রথমত, রোলেক্সের ডিজাইন করতে প্রচুর টাকা খরচ করে থাকে। রোলেক্সের নিজস্ব একটি অসাধারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। তাদের নিজস্ব ল্যাবে বিশেষজ্ঞরা এবং বিজ্ঞানীরা নতুন রোলেক্স ম্যানুফ্যাকচারিং টেকনিক নিয়ে গবেষণা করে থাকেন। আরও যা যা আছে তা হলো তৈরি হওয়া ঘড়ি কতটা প্রতিকূলতা সহনশীল তা টেস্টের জন্য স্ট্রেস টেস্ট রুম, ধাতু এবং অন্যান্য উপাদান দিয়ে গবেষণার জন্য রয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং স্পেকট্রোমিটার বসানো একটি বিশেষ কক্ষ। ফলাফল হিসেবে প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি, প্রথম সেলফ উইন্ডিং ঘড়ি, প্রথম তারিখ দেয়া ঘড়ি, ডাইভিং ক্রোনোগ্রাফ সম্পন্ন প্রথম ঘড়ি তৈরি করে রোলেক্স। সেলফ উইন্ডিং ঘড়ির ফলে ব্যবহারকারীকে প্রতিদিন রাতে ঘড়িতে দম দেয়া লাগত না। ওয়াটারপ্রুফ হওয়ার কারণে নিশ্চিন্তে পানির নিচে নিয়ে ডাইভ দেয়া যায়। রোলেক্স বাজারজাত হওয়ার আগে গবেষণা এবং উন্নয়নেই প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। একটা মডেল তৈরিতে তারা বছরের পর বছর লাগিয়ে দেয়। এই নকশা কেবল ঘড়ির উপরিভাগের নয়, উপরিভাগ সহ ঘড়ির অভ্যন্তরীণ অংশসমূহ, যেমন এর ডায়াল, কাচ, ডায়ালের উপর লেখা, এর বর্ণ, ডায়ালের কাটা, ভেতরের যন্ত্রপাতি, এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র স্ক্রু যা ঘড়ির একটি অংশের সাথে আরেকটি অংশের সংযোগ ঘটায়, সেটি পর্যন্ত নকশা করা হয়। রোলেক্সের মুভমেন্ট তৈরি করতেই পুরো 1 বছর লেগে যায়, আর শুধুমাত্র নিখুঁতভাবে বেজেল তৈরি লাগে 40 ঘন্টা। প্রতিটি পার্টসের গুণগত মান নিশ্চিতে কোনো রকমের ছাড় দেয়া হয় না। ক্রেতারা যেন কোনো মতেই হতাশ না হয় এ বিষয়টির দিকেও তারা লক্ষ্য রাখে। এরপর আসি এর উপাদানে। যেখানে বাজারে সচরাচর যে দামি স্টিল ব্যবহার করা হয় সেটি হলো 316L, সেখানে রোলেক্স 904L স্টিল ব্যবহার করে থাকে। এই স্টিল মোল্ড করা খুবই কঠিন এবং এর দামও প্রচুর। এগুলো ক্ষয় এবং মরিচা প্রতিরোধী। রোলেক্স আরেকটি কারণে বিখ্যাত, আর সেটি হলো ঘড়িতে স্বর্ণের ব্যবহার। রোলেক্স 24 ক্যারেটের গোল্ড রিফাইন করে 18 ক্যারেট হলুদ, সাদা অথবা গোলাপি গোল্ডে রূপান্তর করে। এছাড়াও রোলেক্স সময় বলে দেয় নিখুঁতভাবে।
স্বতন্ত্র সুইস ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউট COSC দ্বারা প্রত্যয়িত হওয়া ছাড়াও তারা নিজেরাই দ্বিতীয়বার পরীক্ষা করে থাকে। রোলেক্স তৈরিতে রোবটের ব্যবহার থাকলেও ঘড়ির কাটার মুভমেন্ট আর ব্রেসলেট হাতেই তৈরি করা হয়। তবে রোলেক্স বছরে 8 লক্ষ থেকে 10 লক্ষ ঘড়ি প্রস্তুত করে থাকে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো রোলেক্স তার কোনো পার্টসের জন্যই অন্য কোনো কোম্পানির উপর নির্ভরশীল নয়। রোলেক্সের দাম এত বেশি হওয়ার আরেকটি কারণ হলো এর বিজ্ঞাপন ব্যয়। এরা সেলিব্রিটিদের পেছনে অনেক ব্যয় করে। রোলেক্স সাবমেরিনার প্রথম তৈরি হয় 1953 সালে। 100 মিটার পানির গভীরতা পরিমাপে সক্ষম এই ঘড়িটি বেশ আলোড়ন তুলেছিল। জেমস বন্ড এই ঘড়ি ব্যবহার করায় এটি আইকনিক হয়ে উঠেছিল। 1927 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া প্রথম নারী সাঁতারু মার্সিডিস বেঞ্চকে রোলেক্স প্রথম কাজে লাগায়। ভদ্রমহিলা রোলেক্স ওয়েস্টার ঘড়ি গলায় পেঁচিয়ে সাঁতারে নেমেছিলেন। মহিলা তার সাঁতার সম্পন্ন করতে না পারলেও রোলেক্সের ব্যাপক প্রচারণা হয়েছিল যে এই ঘড়ি ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা পানিতে থাকলেও নষ্ট হয় না। এরপর সারা বিশ্বের শক্তিশালী অনেক সেলিব্রিটি এই ঘড়ি ব্যবহার করেছেন, যেমন ব্র্যান্ড পিট, দালাই লামা, চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রো, মাও সেতুং সহ অনেকে। 1980 সালে রোলেক্স প্রথম ব্যাপক হারে সচেতনতামূলক প্রচারণা শুরু করে এবং খুব কৌশলে সময় এবং সফলতা সংক্রান্ত যে কোনো কিছুর সাথেই রোলেক্সের নামটি জুড়ে দিত। মূল্যবৃদ্ধিতে রোলেক্স আরেকটি চালাকি করত, আর তা হলো প্রোডাকশনে ঘাটতি ফেলত। যেমন রোলেক্স সি ডুয়েলার 4000 প্রথমে অতটা জনপ্রিয় ছিল না, কিন্তু প্রোডাকশনে ঘাটতি থাকার কারণে লোকজন তড়িঘড়ি করে সব কিনে শেষ করে ফেলে। আর সাম্প্রতিক সময়ে রোলেক্স যে ধরনের স্টিল ব্যবহার করে সেই স্টিলে ঘাটতি দেখা গেছে, আর এতে লাভ হয়েছে রোলেক্সেরই। ঘাটতির কারণে এই ধাতু আরও মূল্যবান ধাতুতে পরিণত হয়েছে এবং রোলেক্সেরও দাম বেড়েছে। যাই হোক, দিন শেষে এত টাকা দিয়ে আপনার আমার মতো আমজনতা এই ঘড়ি কিনতে পারবে না ঠিকই, কিন্তু জেনে তো রাখলাম কেন রোলেক্স ঘড়ির এত দাম। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চান কিনা তা জানাবেন। ধন্যবাদ।